আসলে আমাদের সম্পর্কটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাকে একটা বন্ধুত্বের সম্পর্ক বলা যায়। আর বন্ধুত্বের সম্পর্কে তো বাচ্চা হওয়াটা কাম্য না। হয়তো জটিল হয়ে গেল বলাটা, তা আশা করি আপনারা বুঝবেন। আমি সব বুঝতে পারছি দীপা, কিন্তু ভালোবাসার ভিতটা তো বন্ধুত্ব আর বিশ্বাসে, আর এমন তো নয় যে তুমি অলোককে অবিশ্বাস করো। না করি না, তো এখানে বোধ হয় আমার নিজের উপরেই বিশ্বাস জানি। আমার মনে হয় আমি অফিস আর সংসার দুটো একসঙ্গে সামলাতে পারছি না। এটা আমারও মনে হয়েছে অনেকবার। দীপার স্বপ্নই ছিল একজন আইআরএস অফিসার হওয়া। আমি বোধহয় জোর করে এই বিয়েটা করেছিলাম। না না, অলোক, মানে এগুলো তো আগের কথা, কিন্তু এখন তোমাদের সম্পর্কটা যেই জায়গায়, তাতে করে এটা হওয়া আর ডিভোর্স হওয়া কিন্তু একই ব্যাপার। না না পঙ্কজ, তা কেন, আমি তো যাবো ওর সঙ্গে কলকাতায়, হেল্প করবো যতটা পারি। এটা এটা কোনো কথা হলো আলো? কথা তো সবটাই শুনলে তোমরা, এর বেশি আমি আর কি করতে পারতাম বলো। তুমি দীপাকে একবার আটকাতে পারতে না? একবার ভালোবেসে জড়িয়ে ধরে বলতে পারতে না যে যেও না, যেও না দীপা? আমি বললি না আমার কথা শুনবে কেন? দীপা তো বরাবরই স্বাধীন। না হলো সমস্যার কথা জানো তো, তুমি বলোনি, তোমার কথা শুনে মনে হচ্ছে ও চলে যাওয়াতে তুমি হাঁপ ছেড়ে বাঁচছো। এসব তুমি কি বলছো পঙ্কজদা? না সেদিন যখন এসেছিলে আমার তখনই এটা মনে হয়েছিল, আজকে সেটা পরিষ্কার হয়ে গেল। দীপা যতটা না চেয়েছে দিল্লি ছাড়তে, তার থেকে বেশি চেয়েছো তুমি, যা আমার মনে হচ্ছে। পঙ্কজ, না আমি তো এখন বাচ্চাও চাইছি, আমি তো তোমাদের সামনেই বললাম দীপার যদি আপত্তি না থাকে তাহলে আমি একটা কারণ বলো আপত্তি না করার। বলো তোমার কি মনে হয়? তোমার ইচ্ছে, এসব ঝামেলাতে তুমি জড়াতে চাইছো না তাই? ঠিক তা না, আমি আর একজনকে পৃথিবীতে এনে তাকে ঝামেলায় ফেলতে চাই না তাই। আমি ভালো, আমরা দুজনেই কেউ কারোর সঙ্গে ভালো থাকতে পারি না, সেখানে আর একজনকে এনে ঝামেলায় ফেলবো কেন? তাকে কষ্ট দেব। দীপাবলির সাতকাহন সোম থেকে শনি রাত 9:30 আকাশ 8:00।